বাংলাদেশে হারাম খাওয়া লোকের সংখ্যা কম না বেশি ম্যানাকাল হামারিবা ওয়াহু ইয়াল আবু আল্নাহু বসাত তুমি আল্লাহ হাবিব বলছেন যে ব্যক্তি জেনে শুনে এক টাকা সুদ খায় তার নামায় সত্তিরিশ বার সেনা করলে যে গুনা হয় তালি খেদে হবে একশো টাকা সুদ খেলে সত্তিরিশ সবার চেনার গুনা হবে এক হাজার টাকা সুদ খেলে সত্তিরিশ হাজার বার জনা সুদ খেলে তিয়াত্তরটা গুনা সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা খোলা কিসের জান্নাত খুঁজছেন দোস্ত শুরুতে তো বলছেন জান্নাতে যেতে আমরা প্রস্তুত হয়ে যেতেছি সুদে টাকা লাগায়া মরবেন এর অর্থ জানেন কি বিষ খেতে খেতে যে মরে ওই লোক কিন্তু আত্মহত্যার গুনা থেকে তাওবা করতে পারে না কারণ সে তো খেতে খেতে মরে গেল ফাঁসিতে ঝুলে যে মরে এ আত্মহত্যার গুণা থেকে তাহবা করতে পারে না কারণ সে তো ফাঁসিতে ঝুলতে ঝুলতে মরে গেল যে ব্যক্তি সুদে টাকা লাগানো অবস্থায় মরে সে তার মায়ের সাথে করতে করতে মরে কিসের জান্নাত খুঁজছেন হাসরের ময়দানে সব মানুষ হাজির হবে হফ লাভ কাপড় নাই খতনা নাই পায়ের তলায় জুতা নাই আসরের ময়দানে সবাই যাবে খালি গায়ে খালি পায়ে আর কিছু মানুষের গর্দানের মাঝে পাহাড় পরিমাণ জমিন আল্লাহ তালা তার গলার সাথে জাহান্নামে রশি বেঁধে জুলাইয়া দেবে যা যা জমি টানতে টানতে হাসরের ময়দানে যা যারা অন্যের সম্পদ দখল করেছেন জোর করে জমি দখল করে রাখছেন বোনের জমি বাইয়ের জমি দখল করে রেখেছেন তুমি কত বড় জালেম কত বড় জালেম যারা ডাকাতি করে তারাও তো নিজের এলাকায় করে না অন্য এলাকায় চলে যায় আর তুমি নিজের বোনের জমিটা দেও না তুমি তো সবচেয়ে বড় ডাকাত হয়ে গেলা এই জন্য আমার আমি বলি যারা অন্যের জমি দখল টখল করে রাখছেন তারা একটু দুধ বেশি খাবেন কলা খাবেন দুধ খাবেন ডিম খাবেন বল বড় পরিমাণ জমি গলায় টানা লাগবে তো বল টল না করলে টানবেন কেমনে আর যদি মনে করেন যে আজকের এই বল আখেরাতে কাজে আসবে না তাহলে তো দুধ খাইয়াও লাভ নাই বরং অন্যের জমি ফিরিয়ে দেওয়া দরকার ঠিকই না তোমার তো সাড়ে তিন হাত বুঝতো সাড়ে তিন হাত সাড়ে তিন হাত আমি জানিনা আপনাদের নাটোর এলাকাতে পুরান বাড়ি বাড়িঘর আছে কিনা আজ থেকে একশো বছর আগে বিল্ডিং বানাইছে এমন বিল্ডিং ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে আচ্ছা একশো বছর আগে যে বিল্ডিং বানাইছে কে বানাইছে নামটা জানেননি আপনার আমার সামনে যারা আছেন আচ্ছা আপনার দাদার বাবার নাম কি কয় জানেন আর তার বাবার নাম অথচ একশো বছর আগে দেড়শো বছর আগে বাড়ি যে থাকতেছেন এই জমিটা কে কিনছে দলিল খোঁজেন দেখবেন যে আপনার পঞ্চম পুরুষ দাদার বাবার বাবা জমি কিনছিল খুব বেশি দিন নয় এক বছরের একশো বছরের মানুষ চার পুরুষ পাঁচ পুরুষ পাইয়া যায় মাত্র একশো বছরের ব্যবধানে বিয়ে করেন ছাব্বিশ বছরের বাচ্চা হবে দ্বিতীয় পুরুষ পেয়ে গেছেন হে আবার পঁচিশ বছরে বিয়ে করবে তার বাচ্চা হবে এক পঞ্চায়েত সত্তর বছরের মাঝে তিন পুরুষ তো দেড়শো বছর আগে জমি কিনছিল যে বেটা আপনার দাদার বাবার বাবা আচ্ছা এর জন্য জীবনে দোয়া করছেন নি কোনো দোয়া তো করেন নাই নাম তো জানেন না দোয়ার সময় বেরেক ফিরে যায় আল্লাহ আমার মাফ করে দাও আমার মা বাবা দাদা দাদি নানা কয় কি রে দাদা দাদির ফরে যাবেন না নানা দিকে যান কেন বেরেকের দিকে ফিরেছেন কেন যে বেড়ার বাড়ির থাকেন যার ঘরে থাকেন ও বেড়ার জন্য যাবেন না দাদা দাদির পরে নানা নানি ওই দিকে ফিরলেন কেন আর উপরে যান যাই না আমরা আচ্ছা ঘটনা যদি এমন হতো আজ থেকে দেড়শো বছর আগে যে বেটা জমি কিনছে হে পরের জমি দখল তাহলে কবরে মাইটটা খায় কেনা আর বাড়িতে থাকে কেটা এমন এক প্রজন্ম থাকে যারা তার নামটাও জানে না অথচ ওই বেটা ফেরেস তার মায়ের খেয়া একবারে সোজা হয়ে যেতে আছে তার । তো ঠিক আজকে আপনারা যারা সুদের টাকায় গোষের টাকায় বাড়ি বানাইছেন দেড়শো বছর পরে কে থাকবে আপনিও জানেন না হে তো আপনার নাম জানে না অথচ মায়ের খাওয়ার জন্য পিঠনে সালাবান দেলা

নবী বলেছেন দশ দেড় দিয়ে কাপড় কিনেছ নয় দেড় হালাল এক দেড় হারাম ওই কাপড় পরে যতই নামাজ পড়ো এক কবুল কিসের কামল করছ অথচ যায় না সুদের টাকা দিয়ে কিনে হে বেটা মোটিনের সামনের কাতার খারাই গত রাতে সবে বরাতের বাবা যাই আল্লাহর কাছে মাফ ভিতরে সুদের টাকা কাপড়ে সুদ বসে টাকা তুমি কাবার ভিতরে ঢুকতে দোয়া কবুল হবে নাকি আর ইসলাম কি এত নিজের মন মতো পেয়ে গেছো দোস্ত এত সোজা এত দামি জান্নাত আল্লাহ দেবে এই জন্য কিছু শর্ত তো পূরণ করা লাগবে নাকি বেদাত করলে আমল কবুল হবে না আজকে আর কথা বললাম না আসরের নামাজের সময় গড়িয়ে যাচ্ছে আমরা আশা করছি যে যে কথাগুলো হলো সেই সকাল নয়টা দশটা থেকে এই পর্যন্ত কিছু কথা মানলেই আমাদের নাজাদ মেরে যাবে ইনশা আল্লাহ দিন দিন আস্তে আস্তে আমরা শিখতে থাকবো সামনে আগাবো বেদাত নিয়েও আমার আলাদা বই আছে এখানে আছে বাংলাদেশে চল মান তিরিশটা লিখেছি পড়লে হয়তো আপনিও ভাববেন আরে থাকছে কাম আমিও তো এটা করছি এজন্য শুধুমাত্র শুনলে চলবে না জানতে হবে জানার পরে মানতে হবে আল্লাহ তৌফিক দাও বলেন আমি